সাবস্ক্রাইব করুন। ডক্টর লাল প্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লাল প্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। নতুন ব্রিজের কাজ শেষ হয়নি, পুরনো ব্রিজ ভেঙে পড়েছে, তবুও আদায় চলছে টোল ফ্রি। ইংরেজ আমলের ব্রিজ, তারাপুর সংলগ্ন বাঁকুড়ার মেজিয়া 60 নম্বর জাতীয় সড়কের উপরে গাইঘাটা জোড় সেতু। নিম্নচাপের জেরে বৃষ্টি এবং তার ফলে বন্যা পরিস্থিতি, আর এতেই ভেঙে পড়ল ওই বহুদিনকার পুরনো সেতুটির একাংশ। ভারী যানবাহন চলাচল বন্ধ করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। নতুন ব্রিজের কাজ শেষ করার তেমন কোনো উদ্যোগ নেই, পুরনো সেতুটির সংস্কারের নামগন্ধ নেই, অথচ চলছে টোল ফি আদায়। জানিয়ে রীতিমতো ক্ষোভে ফুসছে ওই পথে যাতায়াত করা যানবাহনের কর্মীরা। জাতীয় স্বার্থে জমি ছাড়তে রাজি ওই এলাকার সকল জমি চাষী, কিন্তু তাদের দাবি, অন্যান্য জায়গায় যে হারে ক্ষতিপূরণ সরকার দিয়ে থাকেন তা যদি তাদের দেওয়া হয় তবে জমি ছাড়তে তাদের কোনো আপত্তি নেই। এখন প্রশ্ন, সরকার কি ভাবছেন? তারা কি এইভাবেই অনন্তকাল জাতীয় সড়কের ওপর সেতুটিকে ঝুলিয়ে রেখে এলাকার অর্থনৈতিক পরিকাঠামোকে ভেঙে ফেলতে চাইছেন, না নতুন ব্রিজ তৈরি সম্পূর্ণ করে ওই বিস্তীর্ণ এলাকাকে নতুন করে স্বপ্ন দেখাতে চাইছেন? উত্তরের আশায় কাটছে দিন ওই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা বিস্তীর্ণ এলাকার মানুষের। কোতলপুর থেকে কৌশিক ঘোষ ও সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। नहीं, वो तो NHI के अंडर में है, वो क्या कर रही है क्या नहीं करवा रही है, वो आगे ब्रिज का काम चल भी रहा है, ये हम अपनी मर्जी से तो नहीं कर रहे, वो NH करवा रही है, जो भी करवा रही है, वो हमारा वो नहीं है। क्या नाम है सर आपका? কমল গুর্জর। দেখুন, আমার এই বাঁকুড়ায় আমার নিত্য যাতায়াত, তার কারণ আমার বাঁকুড়ায় আমার মেয়ের বিয়ে হয়েছে। কিন্তু আমি দেখেছি যে এখানে যখন থেকে রোডটা শুরু হয়, রোডের কাজটা শুরু হয়েছে, তখন থেকেই কিন্তু এই এই ব্রিজটার ওপর কোনো নজর থাকে না। এবার যখন এই ব্রিজটা শুরু হলো, এই ব্রিজটা শুরু হওয়ার পর দীর্ঘদিন ধরে ব্রিজটা পড়ে আছে, কোনো নজর নেই। এদিকে টোলটা কিন্তু চালু করে দিয়েছে, টোলটা নিয়ে নিচ্ছে, টোল নিচ্ছে, সব নিচ্ছে। টোল নেওয়ার উদ্দেশ্যটা কি যে আমি রোডের ট্যাক্স নিচ্ছি? তাহলে রোডের ট্যাক্স নিতে গেলে রোডটা তো প্রত্যেকটা লোক যেন সঠিকভাবে ব্যবহার করতে পারে সেটা করা দরকার। কিন্তু আমরা তো এই জায়গায় দেখলাম, তো আমি আমার পরিবারকে নিয়ে হেঁটে হেঁটে গাড়িতে করে পেরিয়ে এলাম, কেন না ব্রিজটার অবস্থা খারাপ, আপনি হেঁটে হেঁটে যান, এটা ঠিক নয়। আমার মানে খুব কষ্ট লাগলো, হাঁটতেও কষ্ট হচ্ছে, বয়স হয়েছে আমার যথেষ্ট, আমি 55 বছর বয়স, আমার হাঁটাহাঁটি করতে কষ্ট হয়েছে। তবে উচিত নয়, এটা সরকারের পক্ষ থেকে উচিত নয় টোলটা নেওয়া, কারণ এটা সরকারি রাস্তা এবং সেই রাস্তাটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে টোলটা নেওয়া উচিত, এটা আমি মনে করি। কি না আপনি? আমার নাম সদানন্দ মিশ্র। টোল তো এইভাবে জবরদস্তি নেওয়া হচ্ছে, এগুলো তো টোল চলছে, এগুলো টোল চালানোর রাস্তা নাই, যার ব্রিজ নাই সে কি আর টোল চালাতে পারে? এগুলো জবরদস্তি চালানো হচ্ছে, এগুলো কোনো ইয়ার একটা সংগঠনিক একটা কোনো মদত আছে, তাই এগুলো চলবে কী করে? তাহলে সম্পূর্ণভাবে জোরপূর্বক নেওয়া হয়নি আবার কি? জোর তো পুরাটাই জোর, কিছু মদত আছে, মদত না থাকলে চলবে কেন? ব্রিজ নাই, নিজস্ব ব্রিজ নাই, এই ব্রিজ ভাঙা, DBC ব্রিজ ভাঙা, অপর কারণের ব্রিজ ভাঙা, সব ব্রিজই তো ভাঙা, কোন ব্রিজটা ভালো আছে? তবু টোল ট্যাক্স থেকে জবরদস্তি নেওয়া হয়, না দিলে ঝগড়া, ঝামেলা, থানা, পুলিশ, তখন তো অনেক রকম ব্যাপার হয়ে যায়। কিনা আপনার? দীপক দুবে।